আমরা তো এই গণঅবস্থান মঞ্চেছিলাম একটু আগে, মানে আধ ঘন্টা ধরে, মানে ওইখানে খবর খবর আসছিল যে আমাদেরই একজন শিক্ষিকা রুমি দেববর্মা, উনি নাকি বিষপান করেছেন এবং উনি উনার 1 বছরের বাচ্চাটাকে বিষপান করিয়েছেন, কারণ উনি মানে এই হতাশা, এই অপমান সহ্য করতে পারছেন না, কারণ উনি এডুকেশনে এম এ না শুধু উনি টপার ছিলেন, উনি উনি কোনো রকমের এই যে ধরনের অপমান সহ্য করতে পারছেন না। ওনারা ওনার বোন নিজে, ছোট বোন বলছেন যে আমি নিজে ইঞ্জিনিয়ার, আমাদের বাড়ির পরিস্থিতি এতটাও খারাপ না যে আমার দিদি এবং দিদির হাজবেন্ডও 10,323-এর এই যে মারা গেলেন রিমি দেববর্মা এবং ওনার হাজবেন্ড দুইজনই কিন্তু 10,323-এর শিক্ষিকা, শিক্ষক এবং শিক্ষিকা, তাদের পরিবারের এমন একটা অবস্থা, মানে উনি ওনার এই যে অপমান, এই যে সরকার কিছু করছে না, উনি আমাদের গণঅবস্থান মঞ্চ এসে গেছেন, উনি কিছু মানে সহ্য করতে পারছেন না অপমানটা, যে উনি এডুকেশনে টপার ছিলেন, তারপরে তিনি কি করে মেডেল প্রাপ্ত গোল্ড মেডেল পেয়েছেন, উনি টপার তারপরেও যদি 10,323-এর চাকরি করে উনি এই যে হতাশা, এই যে অপমানটা সহ্য করতে পারছেন, আজকে 34 দিন চলছে আমাদের গণঅবস্থানে, উনি আমাদের গণঅবস্থানেও ছিলেন, তারপরে উনি ঘরের যে অবস্থা সহ্য করতে পারছেন না, অপমানও সহ্য করতে পারছেন না, এবং সরকার উনার ফ্যামিলির থেকে আমাকে বলেছেন আপনারা কেন কিছু করছেন না, আপনারা কি কেন কিছু করছেন না, এখন আপনারাই বলুন, আমাদের পক্ষ থেকে এবার রাজ্যবাসীর কাছে আবেদন আপিল রইল, আমাদের কি করা উচিত, এইভাবে আমাদের এক একজন 10,323-এর সম্পত্তি যে এই অবিচার হচ্ছে, এইভাবে অন্যায় হচ্ছে, সেটা মানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সরকার কিছু করছে না, আজকে 34 দিন চলছে, তারপরে আমাদের কি করা উচিত, এটা সরকার করবে নাকি আমরা করব, সেটা আপনারাই বলে দেন। আজকে আপনারা দেখতে পেয়েছেন মেয়েটা 8 বছরের বাচ্চাটা, 1 বছরের বাচ্চাটাকে বোধ হয় বিষ খাইয়েছে, এটা বাচ্চাটা অবজারভেশনে আছেন, এবং শিক্ষিকা আমাদের রুমি মজুমদার উনি মারা গেছেন, ওনার হাজবেন্ড আমাদের 10,000, এখন আপনারা বলেন আমাদের কি করা উচিত, আমরা রাজ্যবাসীর উপরে ছেড়ে দিলাম, আমাদের কি করা উচিত, রুমি দেববর্মা ওনার স্বামী স্বামী প্রভাত দেববর্মা ওনার স্বামী দুইজনে আমাদের 10,300, আচ্ছা ঠিক আছে, ওনাদের পারিবারিক অবস্থা একদমই মানে হতাশায় ভেঙে পড়েছে, না হলে কি এই পরিস্থিতি হয় যে একজন টপার, একজন গোল্ড মেডেলিস্ট, এডুকেশন এম এ টপার, এমন একজন 10,323-এর শিক্ষিকাকে আজকে মানে সুইসাইড করতে হচ্ছে, নিজের ফ্যামিলিকে বাচ্চাকে সুইসাইড মানে বিষ খাইয়েছে, মানে কি অবস্থা, কি পরিস্থিতি হলে আমাদের মানে এই পরিস্থিতি আসতে তো আসতে আসতে হয়েছে, মানে সুইসাইড করতে বাধ্য হয়েছেন একজন গোল্ড মেডেলিস্ট টপার এডুকেশনে, এই তাহলে আমাদের কি করা উচিত, এবার আমরা আপনারা রাজ্যবাসী বলেন, এবার যদি আমরা অন্য অন্য আন্দোলনে যাই তাহলে কি এটা কি রাজ্যবাসী আমাদের সমর্থন করবেন না করবেন না, কারণ ওনার ফ্যামিলি থেকে ওনার ছোট বোন সে ইঞ্জিনিয়ার, সে বলছে যে আপনারা কেন কিছু করছেন না, আমরা কি করবো, আমরা তো আন্দোলন করছি, সরকার তো অন্ধ বধির একদম মানে নির্বাক বসে আছে, এখন আমাদের কি করা উচিত, আপনারাই বলুন।